শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, তার রক্তে বইতে শুরু করে বিদ্রোহের আগুন। বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের 52তম শাহাদাত বার্ষিকী আজ। এ উপলক্ষে রবিবার সকালে সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ জাহিদুর রহমান মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত মোনাজাতে অংশগ্রহণ করেন। আয়োজনে উপস্থিত ছিলেন বীর শ্রেষ্ঠর পরিবার। দয়া করে আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন, আমিন। 1941 সালের 29শে নভেম্বর ঢাকার আগা সাদেক রোডের পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন বীর শ্রেষ্ঠ মতিউর রহমান। ঢাকার কলেজিয়েট স্কুলে শুরু তার শিক্ষা জীবন। এরপর ভর্তি হন সারগোদা বিমান বাহিনী পাবলিক স্কুলে। 1961 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন তিনি। 1963 সালে রিসালপুর PAF কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। এরপর করাচির মৌরিপুর এয়ারবেজের 2 নম্বর স্কোয়াড্রনে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত হন, যা বর্তমান মাসরুর এয়ারবেজ নামে পরিচিত। সেখানে তিনি T-33 জেট বিমানের ওপর কনভার্সন কোর্স সম্পন্ন করেন। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ফ্লাইং অফিসার ছিলেন মতিউর রহমান। এরপর মিগ কনভার্সন কোর্সের জন্য সারগোদায় যান তিনি। সেখানে তিনি রাখেন এক অনন্য বীরত্বের স্বাক্ষর। ১৯৬৭ সালের 21শে জুলাই একটি মিগ-19 বিমান উড়ানোর সময় সেটি আকাশে বিকল হয়ে যায়। অন্তত নৈপুণ্যের সাথে তিনি বেল আউট করতে সমর্থন হন ও প্যারাসুট ব্যবহার করে মাটিতে নেমে আসেন। 1967 সালের ফ্লাইট লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন মতিউর রহমান। 1971 সালের 9 মে দেশ থেকে করাচিতে ফিরে কর্মস্থলে যোগ দেন মতিউর রহমান। আর এরপরেই আসে সেই মহেন্দ্র খন, মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত নেন অকুতোভয় মতিউর। 20 আগস্ট শিক্ষানবিশ পাইলটকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে পাকিস্তানি যুদ্ধ বিমান দখলে নেন তিনি। দেশমাতৃকার টানে উড়াল দেন এই অকুতোভয় বীর যোদ্ধা। প্রায় ভারতের সীমান্তের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি, কিন্তু বিধিবাম বাদশাহে অচেতন পাকিস্তানি পাইলট রাশেদের জ্ঞান ফিরে আসে। রাশেদ মিউরের কাছ থেকে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার সঙ্গে মতিউরের ধস্তাধস্তি চলতে থাকে। এক পর্যায়ে রাশেদ ইজেক্ট সুইচ চাপলে মতিউর বিমান থেকে ছিটকে পড়েন। কম উচ্চতায় থাকার কারণে বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 35 মাইল দূরে থাট্টা এলাকায় বিধ্বস্ত হয়। তবে এবার আর বেল আউট থেকে ফিরতে পারলেন না এই অকুতোভয় বীর। মতিউর রহমানের মরদেহ পাওয়া যায় ঘটনাস্থল থেকে প্রায় আধা মাইল দূরে। স্বাধীনতার পর 1973 সালের 15ই ডিসেম্বর বাংলাদেশ সরকার ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে তার অসীম সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগের মূল্যায়ন স্বরূপ বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। দীর্ঘ 35 বছর পর 2006 সালের 24শে জুন রাষ্ট্রীয় মর্যাদায় স্বাধীন বাংলার মাটিতে পুনরায় তার মরদেহ সমাহিত করা হয় ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী সমাধিক্ষেত্রে। নজরুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।